আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি দুপুরে কী কী রান্নাবান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে একটু মাছের গ্রিল করছি, এটা হচ্ছে কালীবাউস মাছ, তা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তা আজকে আবার আমাকে বললো যে একটু গ্রিল মাছের গ্রিল রান্না করো, তা আমি এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করছি। আমি এখানে সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, এপিট ওপিট দুই পাশেই ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, মাছের পেটের ভিতরেও দিয়ে দিলাম, এভাবে চারিদিক এপেশে উল্টায় পাল্টায়, এই যেখানে চিড়ে দিয়েছি সেখানেও দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে, তারপরে আবার মাছটাকে উল্টিয়ে এই পাশটাতেও দিয়ে দেবো। এভাবে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, এত সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি এটা উল্টে দিচ্ছি, এটা উল্টে দিয়ে আমি এই পাশে বাকি মশলাটুকুও দিয়ে দিলাম, দিয়ে যে ভিতরে আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এত মাখানো হয়ে গেল, এখন আমি 20 থেকে 30 মিনিটের মতন রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আরও আমি রান্না করব সবজি, ভাজি, ডাল, তা সবগুলো তো দেখানো যাবে না, আমি অল্প অল্প করে দেখাব। রান্না করব প্রেশার কুকারে, খুবই সহজে কম সময়ে কম খরচে কম উপকরণ দিয়ে গ্যাসে রান্না করব, গ্যাস বাসিয়ে। তা কীভাবে রান্না করব, এখানে আমার সবজি আছে, আলু, লাউ, বেগুন, আর সেই সঙ্গে দিব চাল, কুমড়োর বড়ি। বড়িটাকে যে আমি আগেই ভেজে নিয়েছি, একটু সামান্য তেল দিয়ে গ্যাসের চুলায় ভেজে নিয়েছি, আর সেই সঙ্গে দিব আমি কিছু ফ্রোজেন করে রেখেছি বরবটি, এগুলো দিয়ে দেব। আর এখানে দিব শুকনো মরিচের গুঁড়া দিব 1 চামচ, বাটা মশলা, আদা, রসুন, ধনে, জিরে সব কিছু মিলে 3 চামচ দিব। আমি সবসময় পরিমাণ মতো মশলা একসঙ্গে বেটে রেখে দিই রান্নার সুবিধার জন্য, ঝটপট করে রান্না করা যাবে তাই। এবার হলুদ দিব 1 চা চামচ, লবণ দিব স্বাদ মতো, দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দেব, সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে দেব। আপনারা আরও সবজি দিতে পারেন, গাজর দিতে পারেন, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, সিম, যত রকমের সবজি আপনার ঘরে থাকবে সব সবজি একটু একটু করে কেটে দেবেন। এটা খেতেও খুব ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, হেলদি একটা সবজি, আর খুবই কম সময়ে রান্না করা যায়। এভাবে প্রেশার কুকারে মাত্র 10 মিনিট লাগে রান্না করতে, গ্যাসও আপনার কম খরচ হবে, সময়ও কম লাগবে। এতো মশলাটা মাখিয়ে নিলাম, এবার আমি একটু পানি দেবো, পানি বেশি দেবো না, যেহেতু লাউ দিয়ে পানি বেরোবে, আমি 1/2 কাপ মতন পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে চড়িয়ে দেব, দুটো সিটি উঠলেই আমি সঙ্গে সঙ্গে বের করে ঢাকনাটা খুলে ফেলব। আরও আমি রান্না করছি করলা ভাজি, পাশের চুলাতে আমি করলা ভাজি চাপিয়ে দিয়েছি, একটাতে সবজি আর একটাতে ভাজি। এই তো আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আর এদিকে প্রেশার কুকারের সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে সিটিটা তুলে নিয়েছি সাথে সাথেই, এখন আমি এটাকে ঢাকনাটা তুলে এই যে নিয়ে নিলাম। আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে তেলে দিয়ে দেব। করলা ভাজিটা নামিয়ে আমি ভাত চাপিয়ে দিলাম, আর ভাতের সঙ্গে আমি কাঁকরোল ভর্তা করতে দিয়ে দিলাম, ভাতও হয়ে যাবে, কাঁকরোল ভর্তাও হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে।
আর এদিকে আরেকটা চুলাতে আমি সবজিটা তেলে দেব, তাই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখন একটু সরিষার তেল দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন সবজিটা ঢেলে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, একটু জোরে জাল দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব। খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি, খেতেও যেমন দারুণ দেখতেও তেমন দারুণ। আমি এখন এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু আমি টালা জিরের গুঁড়া দিয়ে দেব। সবজিগুলো গলেনি, সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। প্রেশার কুকারে রান্না করলে সবজি বলে ভালো হয় না, তা আমি তো সারা জনম ধরেই প্রেশার কুকারে রান্না করি। দেখুন তো একটা সবজিও খারাপ হয়েছে, আর খেতেও স্বাদ লাগবে, কারণ সময়ও কম লাগবে আবার গ্যাসও কম পড়বে, সব দিক দিয়েই সাশ্রয় হচ্ছে। তাহলে কেন আমরা কষ্ট করতে পারবো, গ্যাস নষ্ট করে সময় নষ্ট করে এইভাবে রান্না করব। আমার সবজি হয়ে গিয়েছে, আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নেব, একটু মিশিয়ে দেবো। এত হয়ে গেল ঝটপট করে, আমার 10 মিনিটের ভিতরেই প্রেশার কুকারে মজাদার সবজি, মিক্সড ভেজিটেবল। 30 মিনিট পর আমি ফিরে এসেছি, এই যে ম্যারিনেট করা আমার মাছগুলো নিয়ে। আর আমি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 2 চা চামচ সয়াবিন তেল দিয়েছি, খুব কম তেলে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চুলার জালটা কমিয়ে দেব, একদম লো হিটে রান্না করতে হবে। প্যানে আমি মাছ দিয়ে দিয়েছি, এইভাবে আমি একদম লো হিটে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার উল্টিয়ে দেব। এখন আমি 10 মিনিট পরে মাছটাকে উল্টিয়ে দেব, কীভাবে উল্টাবো যাতে না ভাঙে, এইভাবে দশ মিনিট পর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু মরিচ কুচি, আর এই কালো গোলমরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিলাম। ঘরে থাকা তৈরি করা বাটার, এই বাটার আমি একটু দিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলে হয়ে গেল আমার মজাদার মাছের গ্রিল। এভাবে আপনারা ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে খেতে পারবেন। আমি 5 মিনিট পর ফিরে আসছি। ভিউয়ার্স, আজকের দুপুরের আমার রান্নাবান্না কমপ্লিট। আমি খুবই সহজে শর্টে কাটে ঘরে থাকা উপকরণ দিয়ে আজ রান্না করেছি। প্রেশার কুকারে সব কিছু রান্না করেছি, এখানে একটা সবজি রান্না করেছি, মিক্স ভেজিটেবলস, এখানে লাউ দিয়ে ডাল, মসুরির ডাল, আর এই যে প্রেশার কুকারে নরম তুলতুলে ঝরঝরে ভাত, একদম তুলতুলে ঝরঝরে ভাত প্রেশার কুকারে, আর এই যে কালিবাউশ মাছের গ্রিল গ্যাসের চুলায়, করলা ভাজি, আর এই যে কাঁকরোল ভর্তা, সব কিছুই হেলদি খাবার আজকের জন্যে। আজকের দুপুরে মেনুটি কীরকম লাগলো আপনাদের কাছে? নিশ্চয় ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। খুবই ঝটপট করে গ্যাস বাঁচিয়ে সময় বাঁচিয়ে রান্নাবান্না।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।